এই মুহূর্তের পর সবথেকে বড় খবর, ভোটার গণনা কারচুপি তৃণমূল কংগ্রেসের। ইলেকশন কমিশনকে টাকা দিয়ে কিনে নিয়েছে তৃণমূল কংগ্রেস। একাধিক জেলায় ভোটে কারচুপি করে জয়লাভ করছে তৃণমূল কংগ্রেস। এই দাবি বারবার করতে চলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নন্দীগ্রামে ভোটার ফলে কারচুপির অভিযোগ আদালতে দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অল্প ব্যবধানে যে সমস্ত আসনে হেরেছে সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে কোর্টে দ্বারস্থ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই আইনি পথে হাঁটল বিজেপি। স্বল্প ভোটের ব্যবধানে পরাজিত হওয়া দুই বিজেপি প্রার্থী কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন। ইতিমধ্যেই মামলার আবেদন করেছেন তারা। তাদের দাবি তৃণমূল কংগ্রেস ভোটে কারচুপি করে জয়লাভ করেছে। এটা কিন্তু বড়সড় বিপদের মুখে পড়ল তৃণমূল কংগ্রেস। পশ্চিম বর্ধমানের পান্ডেশ্বরে এবং পূর্ব মেদিনীপুরের মহিষাদ দলের স্বল্প ব্যবধানে পরাজিত হয়েছে দুই বিজেপি প্রার্থী। পান্ডেশ্বরের প্রার্থী তথা প্রাক্তন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি, তিনি হাজারো সামান্য ভোটে হেরেছেন। জিতেন্দ্র তেওয়ারির দাবি যে তৃণমূল কংগ্রেস ওখানে ভোটে কারচুপি করে জয়লাভ করেছে। ভোটে কারচুপি না করলে তারা জয়লাভ করতে পারত না।